শামশেরগঞ্জের নিমতিতায় গঙ্গা ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শুক্রবার বিকেলে শামশেরগঞ্জের নিমতিতার দুর্গাপুর গঙ্গাপাড়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাঙন প্রতিরোধের কাজের শিলান্যাস করা হয়। উদ্বোধনী পর্বে রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন মূলত দুর্গাপুর থেকে কামালপুর পর্যন্ত গঙ্গা ভাঙন প্রতিরোধে প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ভাঙন প্রতিরোধে এদিন মোট 450 মিটার কাজের জন্য 10 কোটি টাকা বরাদ্দের কাজের শিলান্যাস করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 100 কোটি টাকার প্রকল্পের মধ্যে 10 কোটি টাকার কাজের উদ্বোধন করা হল। খুব দ্রুত টেন্ডার করে আরও 5 ধাপে বাকি টাকার কাজ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজকে আমরা শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত নিমতিতা অঞ্চলে বাংলার মুখ্যমন্ত্রী যদিও মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বভারতীয় জীবন সাধারণ সম্পাদক দাদা অভিষেক ব্যানার্জি শামশেরগঞ্জের মানুষের কাছে কথা দিয়েছিলেন যে আমরা ইমিডিয়েট 100 কোটি টাকার কাজ শুরু করব। তারই একটা পার্ট আমরা আজকে 10 কোটি টাকার কাজ শুরু করতে যাচ্ছি। সেটা নিমতিতা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 6টা আমাদের এস্টিমেট হয়েছে কাজ, আলাদা আলাদা করে টেন্ডার হয়েছে, তার মধ্যে একটা আমাদের অলরেডি অর্ডার ইস্যু হয়ে গেছে, আরও 5টা টোটাল আমাদের 100 কোটি মানে 97 কোটি টাকার আমাদের এস্টিমেট এসছে। 6টা জায়গাতে আমাদের কাজ হবে এবং 97 কোটি টাকার কাজ হবে। গতবার আমরা এর মধ্যে 34 কোটি টাকার কাজ আমরা শুরু করেছিলাম। ফলে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে, বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমাদের নিজস্ব ফান্ড দিয়ে আমরা কি করে ভাঙন এরিয়ার মানুষকে সুরক্ষিত রাখতে পারি তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা নিজেও ভাঙন এরিয়ার মানুষ হিসেবে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে যেভাবে পদে পদে কেন্দ্রীয় সরকার আজকে বাংলাকে বঞ্চিত করছে, তারপরেও যেভাবে রাজ্য সরকারের অর্থানুকূলে আজকে মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, বিভিন্ন জায়গায় যেভাবে উনি অর্থ বরাদ্দ করছেন, তার জন্য আমরা এখানকার ভাঙন এরিয়ার বিধায়ক হিসেবে ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাই। আজকে কত মিটার ভাঙন প্রতিরোধের উদ্বোধন করা হলো? 450 মিটার। আচ্ছা, এটা যে মুখ্যমন্ত্রী যে 100 কোটি টাকা ঘোষণা করেছিলেন সেই প্রকল্পের কি অন্তর্গত? টোটাল 6টা প্রকল্পে হবে, 6টা করে টেন্ডার হয়েছে, প্রায় 97 কোটি, 100 কোটি বলেছে টেন্ডার করতে গিয়ে প্রায় 97 কোটি আমাদের দাঁড়িয়েছে। থ্যাংক ইউ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি। বিগত 12 বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে। এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা। এছাড়া রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি, আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। জওহর, নবোদয়, আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ি ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়, স্থান সাহেবনগর, ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে, ভাষাই পাইকর, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। বিশদে জানতে ফোন করুন 9932853614 অথবা 7718457978 এই নম্বরে।